সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উনি বঙ্গবন্ধুকে ধারণ করতে পেরেছিলেন, বঙ্গবন্ধুর গুণাবলী তার মধ্যে ছিল, এই জন্য তিনি জনমত নির্বিশেষে সকলের কাছে একজন আদর্শ মানুষ হিসাবে তিনি এখনো বেঁচে আছেন। বাংলা বাঙালি পৃথিবী যতদিন থাকবে তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয় অন্তরে। আর বঙ্গবন্ধু আপনার তার জ্যেষ্ঠ কন্যা জামাত হিসাবে মূলত তার এই যে গুণাবলী, মানবিক গুণাবলী এবং অত্যন্ত মেধাবীও ছিলেন, ইতিমধ্যে শুনেছেন যে একেবারে প্রথম ক্লাস থেকে উনি ডক্টরেট পর্যন্ত মাস্টার্স অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানেই লেখাপড়া করছেন উনি শুধু যে ফার্স্ট ছিলেন এরকমও না, অনেক অনেক বেশি নাম্বারে তিনি উত্তীর্ণ ছিলেন। এবং একজন পারমাণবিক বিজ্ঞানী হিসাবে আমাদের শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন পারমাণবিক বিজ্ঞানী ছিলেন এবং বাংলাদেশ যে পারমাণবিক কমিশন এটার চেয়ারম্যান ছিলেন। এবং আমাদের বঙ্গবন্ধু আপনারা জানেন যে ওই যুদ্ধবিধ্বস্ত দেশ তখনই তিনি বেদনীয় উপগ্রহ কেন্দ্র আপনার তালিবাদ উপগ্রহ কেন্দ্র তখনই সারা বিশ্বের সাথে যে যোগাযোগ ব্যবস্থা উনি আর্থিক মানে অনেক সীমাবদ্ধ থাকার পরেও উনি বঙ্গবন্ধু মানে এই মানে সারা বিশ্বের সাথে বাংলাদেশের যে আসলে যোগাযোগের যে মাধ্যমে বাংলাদেশের সকল ক্ষেত্রে স্থাপন করেছিলেন আপনার এটার মানে এই অজেত মেয়ার অনুপ্রেরণা আছে। এবং তার মানে যে মানে কর্মময় যে আমাদের পারমাণবিক কমিশনের যে গবেষণা, এই গবেষণা উনি যে একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন, আপনারা জানেন যে বাংলাদেশ গবেষণার মাধ্যমেও এখন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই দিকটা আসলে অনেকটা উদাসীন। যেমন বাংলাদেশের কৃষি গবেষণা, ধান গবেষণা আপনার 60টার উপরে ধান আবিষ্কার করছে, যেখানে আগে এক বিঘাতে মাত্র 5 বিঘা মানে 5 গুণ ধান হইতো, মানে এক বিঘাতে 30-40 গুণ ধান হয়, যেখানে 7 কোটি মানুষের আগে আপনার মানে 3 বেলা খাবার হইতো না আপনার। এমনকি আপনার দেখা গেছে যে আমাদের এই মানে 2006 একটা মংলা নামে একটা কথা ছিল, কিন্তু আমাদের এই 8-এর নির্বাচনে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানে 8-এর 9-এর সরকার গঠন করছে, এরপরে 14-তে 18-তে এই 2024-এর সাথে জানুয়ারিতে সরকার আসার পরে খাদ্যে আমাদের যে যেমন নাকি স্বয়ংসম্পূর্ণ এবং মোটা চাল সহ অনেক আপনার কৃষি জাতীয় বিদেশে রপ্তানি করা হয়েছে। এবং আমাদের এখন মানুষ আসলে মানে অন্তত কেউ না খাইয়া থাকে না, 3 বেলা খাবার পাইতেছে। এই যে উৎপাদন আমাদের যে মানে সকল ক্ষেত্রে এটা আসলে গবেষণারই একটি মানে অবদান, বরং আমাদের গবেষণার উপরে এই জনদের শেখ হাসিনাও গুরুত্ব দিচ্ছে বলে বাংলাদেশের যে এই উন্নয়ন অগ্রগতি সারা বিশ্বে যেখানে আপনার মানে অর্থনৈতিক বিপর্যয় বাংলাদেশের মানে এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত আছে এবং অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ আজকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পিছনে। এবং আজকে যে বাংলাদেশ আপনার একটা ভিত্তির উপরে দাঁড় হয়েছে এবং 75 পরবর্তীতে আপনারা জানেন যে জনদের শেখ হাসিনা শেখ রেহানা এই তার সাথে গাবানিতে থাকার কারণে ছোট ছোট করে বলতেছি থাকার কারণে পানি বেড়ে গেছে। এবং 6 মাসের নির্বাসন জীবন কাটানোর পরে আপনার দেশে আসার পরেও আপনার এম এ ওজেত মিয়ার আপনার তার যে আপনার এই পরিবারকে আবার পুনরুদ্ধার করা, এমনকি এই মুক্তিযুদ্ধের আপনার চেতনা বঙ্গবন্ধু আদর্শে যে পুনরুজ্জীবিত হয়েছে, আবার যে মানুষের হৃদয়ে হৃদয়ে দেশ করে গেছে প্রসারিত সঞ্চারিত হয়েছে বিকশিত হয়েছে, এর পিছনে যাদের অবদান ছিল আপনার এর মধ্যে আপনার 75 পরবর্তীতে এই দুর্দিনে এম এ ওজেত মিয়ার অবদান ছিল, এটা নিঃসন্দেহে দলবন্ধুদের সবাই স্বীকার করে। এবং আপনার তার আত্মার প্রতি আমি মানে শান্তি কামনা করছি। এবং আমাদের প্রধান অতিথি আজকে সংসদের শেষ দিবস এই অধিবেশনের, কাজেই উনি হয়তো চলে যাবে, কাজেই অজেত মিয়াকে আমাদের যেমন ধারণ করতে হবে, বরং এই বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে, বরং তার জীবনী তো পাঠ্যপুস্তকে আপনার মানে একেবারে মানে প্রাইমারি সেকেন্ডারি হায়ার এডুকেশনে আপনার যেমন নাকি পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হওয়া দরকার, তার উপরে আপনার মানে মানে রিসার্চ হওয়া দরকার। 2-1টা ইউনিভার্সিটিতে অবশ্যই রিসার্চ মানে ইনস্টিটিউট করা হয়েছে যে আপনার এটা সরকারি উদ্যোগে মানে রিসার্চ হওয়া দরকার যে একজন মানুষ আপনার এত মানে ক্ষমতার কাছাকাছি থাকার পরে সে কিভাবে এত নির্লোভ ছিল, এত আপনার নিজেকে আপনার সবকিছু থেকে আসলে সংযত রাখতে পেরেছে, কাজেই আপনার তার উপরে গবেষণা করা দরকার। এবং তার গুণাবলী আমরা যেমন ধারণ করবো আমাদের নতুন প্রজন্মের মধ্যে এটা ছড়াই দিব, নতুন আমাদের ছেলে মেয়েদেরকে যদি ছড়াই দিতে হয় তাহলেই আমরা যে চাই যে একটি সুন্দর বাংলাদেশ এবং আমাদের ছেলে মেয়েরা ভালো মানুষ হবে, তখনই ভালো মানুষ তৈরি হবে। এবং ভালো মানুষ তৈরি করার জন্য আপনার এখন সবচেয়ে বেশি এটা প্রয়োজন এবং এই জন্যই আমাদের অজেত মিয়ার গুণাবলী
নিজেরা সব অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে মুক্ত চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করবো এই আহ্বান জানিয়ে, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শত ব্যস্ততার মাঝে সময় দিয়েছে, উনি উপস্থিত হয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ওনার দীর্ঘায়ু এবং ওনার যে স্বপ্নগুলি আছে এগুলি আল্লাহ পাক পূরণ করার মতন তাকে সক্ষমতা তৌফিক দান করুক এই দোয়া করে আমার বক্তব্য শেষ করে সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সর্বশেষ আমাদের